সাত মাস বিরতির পর আগামী চার অক্টোবর থেকে সৌদি আরবে আবারও শুরু হচ্ছে পবিত্র ওমরা পালন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় করোনা ভাইরাসের কারণে ওমরা পালনের চলমান নিষেধাজ্ঞা কয়েক ধাপে তুলে নেওয়া হবে প্রথম ধাপে শুধুমাত্র সৌদি নাগরিকরা ওমরা পালনের অনুমতি পাবেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্যবিধি মানার সত্ত্বে চার অক্টোবর থেকে প্রতিদিন ছয় হাজার সৌদি নাগরিক ওমরা পালনের অনুমতি পাবেন পরবর্তীতে কয়েকটি ধাপে ধীরে ধীরে বাড়ানো হবে মুসলিমদের সংখ্যা তবে পয়লা নভেম্বরের আগে বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন না